মালদা প্রশাসনের নিয়ম লঙ্ঘন করে যেসব রুটে অটো চলাচল করছে এবং যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখেই অভিযান চালালো জেলা ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা। মঙ্গলবার সকাল থেকে মালদা শহরের 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রথবাড়ি এলাকায় এবং স্টেশন রোডে এই অভিযান চালায় ট্রাফিক পুলিশরা। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের ডিএসপি শান্তিনাথ পাজা, ট্রাফিক পুলিশের ওসি বিটুল পাল সহ অন্যান্য কর্তারা। এদিন 20টি অটো বেআইনি রুটে চলাচলের জন্য ধরপাকড় করে পুলিশ। জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসনিক ভবন থেকে নির্দেশের পর রথবাড়ি এলাকায় সরাসরি নিয়ম মেনে যেসব অটো চলাচল করেছে তার বাইরেও যেসব অটো পারমিট ছাড়া চলাচল করছে তাদের বিরুদ্ধেই মূলত এদিন অভিযান চালানো হয়েছে। যত্রতত্র অটো এবং টোটো ওইসব এলাকায় বেআইনি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকার কারণে যানজটের সমস্যা তৈরি হয়েছে। ওইসব দেখে জেলা প্রশাসনের নির্দেশেই এদিন অভিযান চালায় ট্রাফিক পুলিশ। জেলা ট্রাফিকের ডিএসপি শান্তিনাথ পাজা জানিয়েছেন, সরকারি নির্দেশের বাইরে কোনো অটো যত্রতত্র চলাচল করতে দেওয়া যাবে না। রথবাড়ি এলাকায় এবং স্টেশন রোডে যারা দীর্ঘদিন পারমিট নিয়ে গাড়ি চালাচ্ছেন তার বাইরে নতুন গাড়ির কোনো পারমিট সেই রুটে না থাকলে ধরপাকড় হচ্ছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে। যানজট এড়াতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রথবাড়ি এবং স্টেশন রোড এলাকাটি মালদা শহরের প্রাণকেন্দ্র এবং সব থেকে ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত, তাই এই এলাকায় যানজটের সমস্যা মেটাতেই এই ধরনের অভিযান চালানো শুরু হয়েছে। যে সমস্ত অটো আছে, অটোর যে রুট আছে সেই রুটগুলো ডিএম স্যারের অর্ডারে, যেটা অর্ডার এমভি ইন্সপেক্টর এসেছেন, যেটা চেক করা হচ্ছে, যাদের রথবাড়ি রুট বলা নেই সেই সমস্ত গাড়িগুলো আছে সেগুলোকে আমরা আটকানো হচ্ছে ও সিজ করা হচ্ছে। মানে যেখানে রুট আছে সেই রুটই থাকবে, রুটের বাইরে যারা রথবাড়িতে স্ট্যান্ড করছে তারা রথবাড়ি থাকবে না, ফ্লাইংয়ে থাকতে পারে। এটাই আমরা স্পেশাল এমবি ইন্সপেক্টর এসছেন, আমরা রেড করছি। স্যার, রাস্তার ধারে দেখা যাচ্ছে অনেক টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, কী ব্যবস্থা নিচ্ছেন? সেটার জন্য যাতে যানজট না হয় এবং এই সার্ভিস লেন দিয়ে আমাদের বাস চালু হয়েছে এবং এটা যে যাতে যানজট না হয় এবং যাদের প্যাসেঞ্জারও যাতে অসুবিধা না হয়, বুঝতে পারে কোথায় বাস পাবে কোথায় অটো পাবে, তার জন্যই আমরা স্পেশাল রেড করা হচ্ছে। এটা চলবে কোথাও কোথাও বন্ধ, আমার পর্যন্ত ঘান দশেক হয়ে গেছে, আরও চলছে, এখন চলবে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।